দেখো, এইগুলো সম্পর্কে আমরা আগেই বলে রেখেছি যে এখানে যদি সাইন থিটা হয় তাহলে এখানে হলো সিঙ্গেল কোণ থিটা, তাহলে তার অর্ধেক হয়ে যাবে এই জায়গায়, 2 sin θ/2। অর্থাৎ এই সূত্রটা, আর আগে আমি একটু পেন নিয়ে দেখাই, সাদা কালি হচ্ছে, সাদা কালি দরকার নাই, রেড নেই। আমরা এই জিনিসটাকেই এভাবে দেখিয়েছি আগে যে সাইন 2θ যদি হয় তাহলে আমরা এটাকে লিখতে পারবো 2 sin θ cos θ। এইটার এটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই, কিন্তু এখানে যেহেতু শুধু একটা থিটা তাহলে তার অর্ধেক হয়েছে θ/2 θ/2, ঠিক এটাই, বুঝতে পেরেছ? তোমার স্ক্রিন দেখতেছো তো নাকি? তারপর ওই সূত্রগুলোই জাস্ট এখানে সিঙ্গেল কোণ দিয়ে দিয়ে করা। cos2θ থাকলে এটা কেমন ভাবে আমরা লিখেছিলাম, এটা আমরা cos2θ দিয়ে দেখেছি। 2θ থাকলে এখানে θ/2 না হয়ে কি হতো, শুধু থিটা, এখানে শুধু থিটা, এখানে শুধু থিটা, এখানে হতো শুধু থিটা, মানে আগের ওই জিনিসগুলোই সিঙ্গেল কোণ দিয়ে দিয়ে দেখানো, বুঝতে পেরেছ? আমরা এটাকে দেখেছি 1 + cos2θ, এটা হলে লিখতে পারবো 2 cos²θ, কিন্তু এখন যেহেতু এখানে থিটা তাই θ/2, তার অর্ধেক যাই থাকবে তার অর্ধেক। কথা ক্লিয়ার? তাইলে এই সবগুলোই তাই, আর কি বলার দরকার আছে নাকি? ঘটনা বুঝে নিছো? সাইন থিটাকে এক এই যে এভাবেও যেমন লেখা যাবে আবার এটাও লেখা যাবে, এটা শীতের মধ্যে দেওয়াই ছিল। মানে এটা হলো জাস্ট ওখানে ডাবল করে দেওয়া ছিল, এখন হলো একটা একটা সিঙ্গেল কোণ থাকলে অর্ধেক অর্ধেক হবে, এই হলো ব্যাপার। আর নতুনত্ব তেমন কিছু নাই, এখন শুধু কাজ আর কি। উদাহরণ যদি সেটা দেখতে চাও, অনেক ইম্পর্টেন্ট, অনেক বোর্ডে আর্টস দেখা যাচ্ছে, তাই না? একটু বুঝাই দেই, একটু বুঝাই দেই। 2 sin 11° 15 min, বাম পক্ষ লেখা হলো 2 sin 11° 15 min, দেখছো লেখছো? আচ্ছা, এটাকে রুট করলে 2 কে 4 লেখা যাবে, আর এখানে ছিল sin 11° 15 min, তো sin²11° 15 min, কারণ আমি তো রুট দিয়েছি এখানে, তাই না? বোঝা যায়? আচ্ছা, এখন এই 4টাকে আমি কি করলাম, 2 লিখে 2 দিয়ে বাকিটুকের সাথে এটা লিখলাম। এখন তুমি বলো 2 sin²θ এটার সমান কি লেখা যেত? অবশ্যই 1 - cos2θ, এই সূত্র তো মনে থাকার কথা, এতটুকু নাকি? তাহলে সেটা যদি হয় তাহলে দেখো যে এই লেখাটা যৌক্তিক কিনা। এখানে হলো 2 sin², এই পুরাটুকুকে তুমি যদি থিটা চিন্তা করো তাহলে এইটুকু হলো 2θ, অর্থাৎ 11° 15 মিনিটকে 2 দিয়ে গুণ করো। ক্যালকুলেটারের ব্যবহার ক্যালকুলেটার দিয়ে করে নিতে পারবে যদি বুঝতে অসুবিধা মনে হয়। 11° গুণ করলে হলো 22° আর 15 মিনিটকে 2 দিয়ে গুণ করলে 30 সেকেন্ড। এটা এটা কি ক্যালকুলেটার লাগার কথা বলো? তাহলে 1 - cos22° 30 মিনিট, তারপরে 2টা গুণ করে দেওয়া হলো, ঠিক আছে? 2টা গুণ করার পরে এই যে আমরা প্রথমে 2 sin 11° থাকলে যে কাজটা একেবারে প্রথমেই করেছিলাম, রুট দিয়ে 4 করে স্কয়ার করেছিলাম, এখন আবার এই যে 2 cos 22° 30 মিনিট, এটার ক্ষেত্রেও একটা নতুন একটা রুট দেওয়া হলো, একবারে করা হয়ে গেছে, একবারে করে করা হয়ে গেছে। এখানে এই লাইনটা মনে হয় বুঝতে কষ্ট হচ্ছে তোমাদের, ও না একবারে না, যে এখানে এই লাইনের পরে এই লাইনটাতে আসছে, এই লাইনটা,
তাহলে দেখো এই যে এতটুকু 2 cos 22 degree 30 মিনিট, এটার উপরে রুট দিয়ে এতটুকু লেখা যায় কিনা দেখো তো, নিজের মনের কাছে বুঝ দিতে পারো কিনা। তো সেই 4 cos² কে যে আমরা যখন 4 sin² কে 2 into 2 sin² আকারে ভাঙানো যেত, তাহলে এখানেও তা করা যাবে। 2 cos² এত, তো তোমাকে বলতে হবে এখন যে তুমি 2 cos² থিটা থাকলে সেটাকে কি লিখতে পারো। এই একই রকম জিনিস শুধু প্লাস দেখো তো তাই লিখছে কিনা, এই যে কারণ 22 degree 30 মিনিট কে 2 দিয়ে গুণ করলে 22 2 = 44 আর 30 মিনিট কে 2 দিয়ে গুণ করলে 60 মিনিট মানে 1 degree, তাহলে 44 আর 1 degree কত ডিগ্রি হয়? 45 ডিগ্রি, বুঝছো? এখন এই যে cos 45 ডিগ্রি এটার মান কিন্তু আমরা জানি 1/√2, তারপর আবার সরল করে দেওয়া, লসাগু করা, এই টুর সাথে রুট টু কাটাকাটি করে দেওয়া, তারপরে এরকম হয়ে গেল, ঠিক আছে কিনা এটাই প্রমাণ করতে বলেছিল। কেউ কোশ্চেন করবা একটু করো তো দেখি, পারোনি? করবানা কোশ্চেন? উদাহরণ এটাও ইম্পর্টেন্ট, উদাহরণই দেখাবো নাকি এক অনুশীলনীতে যাবো বলো তো? অনুশীলনী করে নাকি? তোমাদের কি নেটে প্রবলেম হচ্ছে নাকি, যে মানে কথা কম শোনা যাচ্ছে অথবা পরে শোনা যাচ্ছে এরকম? আচ্ছা তাহলে এইখান থেকে আমরা কাজ শুরু করি। 7-ই এখানে যদিও বোর্ডে একটাও আসে নাই, যে তাহলে আমার তো তাও করা উচিত। কোনটা করবো প্রথমে? কি বিসমিল্লাহ প্রথম ডে দিয়ে শুরু করবো? হ্যাঁ আমরা এগুলো করে দেখব এখন, যে বাম পক্ষ সমান কিভাবে ডান পক্ষ দেখানো যায়। তাহলে আমরা লেফট সাইড লিখে নিতে পারি, লেফট সাইড দেখে দেখে হুবহু তুলি, একটু বাঁকা হয়ে গেল কেন, 1 + sin x - cos x, 1 + sin x + cos x, লেফট সাইড তুললাম দেখে দেখে, এখানে কোনো সমস্যা নাই। আমরা কিন্তু সূত্র বিভিন্ন রকম জানি, তাইলে ওই সূত্রগুলো মাথায় থাকলেই কাজ করবে। আমরা এখানে দেখো উপরে লবে, সরি লবে 1 - cos x এভাবে একটা পথ পাবো, নিচে পাবো 1 + cos x, আর এই দুটা জিনিসেরই আমরা সূত্র জানি, এটা সমান কি হবে, এটা সমান কি হবে। এই জন্য এদেরকে আমরা একটু পুনর্বিন্যাস করে লিখতে চাই, -cos x + sin x, আর এখানে হলো 1 + cos x + sin x। পুনর্বিন্যাস করে লিখলে কোনো অসুবিধা আছে বলো? কারণ আমার মাথার মধ্যে কাজ করছে যে 1 - cos x যদি আমি এক জায়গায় নিতে পারি, 1 + cos x যদি এক জায়গায় নিতে পারি, তাহলে যে এই সূত্রগুলো মাথার মধ্যে থাকার কথা এবং সেই অনুযায়ী কথা বলার কথা, তাই না? তাহলে এখন বলো সেই অনুযায়ী কি কথা বলে তোমার মাথা? 1 - cos x কে আমি কি লিখতে পারি? 2 2 sin² x/2, না বলতে পারলে তো হবে না, বলতে পারো না কেন? আর এই যে sin x কেও ভাঙা যাবে 2 sin x/2 cos
x by 2 একটু আগে এটা আমরা দেখায় নিয়ে শুরু করেছিলাম নাকি কষ্টকর কষ্টকর মনে হচ্ছে 2 cos square x by 2 plus 2 sin x by 2 cos x by 2 শুধু sin x সমান কি তাও বসাইলাম সূত্র দিলাম আবার 1 minus cos x 1 plus cos x এর সূত্র দিলাম এবং এরকম লিখলে কোনো অসুবিধা মনে হচ্ছে কিনা দেখো তো না স্যার তাহলে আমরা একটু উপরের দিকে উঠাই নেই এখন উপরের থেকে লব থেকে দেখো কমন যাবে কিছু কি কমন যায় 2 sin x by 2 হ্যাঁ 2 sin x by 2 কমন যায় আমরা কমন নিব থাকলো sin x by 2 প্লাস 2 sin x by 2 গেলেগা cos x by 2 থাকে দেখো ঠিক লিখছি কিনা নিচের থেকেও দেখো কমন যায় 2 কি cos x by 2 কমন যায় কমন গেলে কি থাকে cos x by 2 প্লাস sin x by 2 আলটিমেটলি আলটিমেটলি এই যে sin x by 2 প্লাস cos x by 2 উপরেরটা নিচেরটা তো সেমই নাকি দেখো আগে পিছে একটু সাজায় লিখলে সেম হয় না 2 2 কেটে গেল তাহলে থাকলো হলো sin x by 2 cos x by 2 sin by cos মানে আমরা এটাকে একবারে tan x by 2 লিখতে পারি যেটা আমাদের প্রমাণ করার শর্ত ছিল আমরা যদি অঙ্কটা আবার দেখে নেই গেল এটা তাইলে এইটা কি বোঝা যায় কি করতে হবে নাকি জট করে করেই দিব বলো মানে তোমাদের কাছে তো নোট বই আছে অলরেডি নাকি নোট বই আছে তো হ্যাঁ নোট বই দেখলেও যদি না বোঝো তাহলে আমাকে বললো কেমন এই পাঁচ নাম্বার এটা তো আমরা এটা বাম পক্ষ তুলে ফেলি যেহেতু এটা প্রমাণ করতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ তাহলে আমরা বাম পক্ষ কি লিখবো দেখে দেখে কলমটা সিলেক্ট আমরা লেফট সাইড তুলি লেফট সাইড তো দেখে দেখে আমার যা আছে তাই তুলতে হবে cos থিটা বাই 2 মাইনাস 1 প্লাস sin থিটা এরপরে কি আছে sin থিটা বাই 2 মাইনাস 1 প্লাস সাইন থিটা তোমাদের ভর্তি তোর্তি কমপ্লিট করে ফেলাইছো নাকি সোহা ভর্তি কমপ্লিট হয়েছে না স্যার 13 তারিখ থেকে তো ভর্তি কেউ কেউ আগেও টাকা নিয়ে নেয় নতুন 17 তারিখ পর্যন্ত বোধ হয় বাড়াইছে নতুন একটা অ্যানাউন্সমেন্ট দিছে আজকে কয় তারিখ 8 তারিখ না হয় আজকেই দিছে অ্যানাউন্সমেন্টটা এখন আমরা এই অঙ্কটার জন্য এই যে রুটের মধ্যে কার যে রাশিটা আছে 1 প্লাস সাইন থিটা এইটাতে 1 প্লাস সাইন থিটাতে এটা কেরামত দিল তোমরা কি বিরক্ত বোধ করছো আমি একটু ইয়া খাইতেছি একটা জিনিস খাইতেছি রঙ করতেছি মানে ওই যে খালি কাশি আসে তো আর ইয়া লাগে তো ভয় ভয় লাগে এই জন্য জিনিসপত্র খাই খেলি
cos theta তো তুললাম যেমন আছে তেমন minus এই যে 1 এই 1 এর পরিবর্তে যদি আমি এরকম লিখি sin square theta by 2 theta আমরা তো খাওয়াই হই নাই আগে বল পরে খাইনি না আমরা পরে খাইনি দেন সবটা দিয়ে করা খাই সাথ এই নাম্বার ভালো হইছে এর দরকার বাবু কই গেল বাবা এই 1 এর পরিবর্তে যদি আমরা sin স্কয়ার থিটা বাই 2 cos স্কয়ার থিটা বাই 2 লিখি কার কার আপত্তি বলো তো এটা সমান 1 লেখা যায় না জি স্যার আবার শুধু sin থিটা সমান যদি আমি 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 লিখি তাইলেই বা আপত্তি কিসের একটু আগে আমরা দেখলাম সূত্র হয় দেখলাম না তাহলে সেই কাজটাই আমরা এখানে করব 1 এর পরিবর্তে sin স্কয়ার থিটা বাই 2 আচ্ছা এখানে একটা কোশ্চেন তোমরা করতে পারো যে কেন স্যার আমি তো ইচ্ছা করলে এটাকে শুধুই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা লিখতে পারি 1 এর জায়গায় হ্যাঁ তাও পারি কিন্তু তা লিখি তো আমার কোনো লাভ হবে না কেন না এই sin থিটাকে সূত্র দিতে গেলেই তো থিটা বাই 2 আইসা পড়বে কোণ একই রকম কোণ না হইলে কি কোনো কাজ করতে পারবো এই জন্যই থিটা বাই 2 লেখা বুঝছো তাহলে এটাকে আমরা cos স্কয়ার থিটা বাই 2 আর ওই sin থিটার জায়গায় 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 ঠিক সিমিলার কাজটা নিচেও করব নিচেও তো একটা রুট আছে এবং রুটের মধ্যে এমনই একটি রাশি আছে আছে না ওকে তাহলে এখানে হলো sin theta by 2 minus root over 1 এর জায়গায় একই ভাবে আমরা লিখব sin স্কয়ার theta by 2 plus cos স্কয়ার theta by 2 plus 2 sin theta cos theta sin theta না sorry theta by 2 cos theta by 2 দেখো একই জিনিস আর কয়বার বুঝাবো এটা বুঝে নেওয়ার কথা এখন সবাই চিন্তা করে দেখো তো রুটের মধ্যে কি হইছে আসলে a plus b হলো স্কয়ার গুড আমরা এইজন্য ওখানে তাহলে ওই হোল স্কয়ার দিলে যে রুট কাটা যাবে একবারে করে দেই মনে করো হোল স্কয়ার আকারে লিখছি রুটও কেটে গেছে তাহলে অসুবিধা আছে কোনো না স্যার নাকি দেখাবো দেখাবো কি না সেটা বল বুঝতে পারছো করে যাই cos theta by 2 plus sin theta by 2 whole square উপরে রুট আছে পরে লাই এক লাইন বেশি হয়ে গেল আরকি রুট cos theta by 2 plus sin theta by 2 whole square তো এই যে whole square আর রুট কাটা যাবে এরপরে আমরা নিচের দিকে গেলে এবার আমরা cos theta by 2 minus একবার লিখবো স্কয়ার রুট কাটা cos theta by 2 minus sin theta by 2 দেখো তো ঠিক লিখছি কিনা নিচে sin theta by 2 minus cos theta by 2 minus sin theta by 2 theta cos theta by 2 cos theta by 2 তারপরে sin theta by 2 sin theta by 2 কাটা গেল উপরে থাকে माइनस साइन थीटा बाई टू कॉस साइन थीटा दुई माइनस हो काटा साइन थीटा बाई टू कॉस थीटा बाई टू तार माने इटा टेन थीटा बाई टू जेटा हमारे तो मानो करा शॉर्ट तो चिलो तो वंग इटा के हमरा राइट साइड लिखे दिते पड़ी
সমস্যা করলো দেখো তো তার মানে কি আমাদের এখানে কথাগুলোর সূত্রগুলো চিন্তা করতে হয়েছে ছয় নাম্বারও করবো কিনা দেখো করবো কোনটা করে সহায়তা করতে পারি একটা করবে এখান থেকে কিন্তু যে কোনো একটা দুই তিন চারের মধ্যে যে কোনো একটা বলো তিন না আমরা যেহেতু এটারও প্রমাণ করতে হবে বাম পাশে সমান থ্রি বাই টু তাহলে আমরা লেফট সাইড লেখে কাজ শুরু করব লেফট সাইড কস টু দি ফোর ফোর পাই বাই এইট প্লাস কস টু দি ফোর ফোর ট্রাইস পাই বাই এইট প্লাস কস টু দি ফোর ফোর ফাইভ পাই বাই এইট প্লাস কস টু দি পাওয়ার ফোর সেভেন পাই বাই এইট এই হলো তোমার লেফট সাইড লেফট সাইড নিয়ে কোনো টেনশন বা কোনো কিছু আছে ওকে তাহলে এইবার আমরা দেখো একটা আগে আলাদাভাবে ভেঙে দেখাই ডান দিকে রাফ করতেছি কস টু দি পাওয়ার ফোর মনে করো পাই বাই এইট আছে আচ্ছা এইটাকে আমি যদি ওয়ান বাই ফোর ইন্টু ফোর কস স্কোয়ার কস টু দি পাওয়ার ফোর পাই বাই এইট লিখি তাহলে কি ভুল করে ফেললাম দেখো তো পোড়াটার উপরে হোলি স্কোয়ার দিয়ে দিই তাহলে হয় না বুঝছো কিনা ভালো করে বলো একটা বুঝলে সব বুঝবো না বুঝলে বুঝবো না এইটুকু যদি আমরা বুঝতে পারি কাজ কি এটা কেন করলাম এটা দরকার কি আমার যে টু কস স্কোয়ার থিটা হইলে আমি সূত্র প্রয়োগ করতে পারবো যে কি সূত্র প্রয়োগ করতে পারবো টু কস স্কোয়ার থিটা ওয়ান প্লাস কস টু থিটা ঠিক না এই জন্য এই কাজটা আমরা কি করতে পারি সবার সবই তো একই রকম ফর্ম তাহলে আমরা ওয়ান বাই ফোরটাকে একবারে কমন নিয়ে সব জায়গাতে টু কস স্কোয়ার পাই বাই এইট এটার উপরে যেমন হোল স্কোয়ার ঠিক একইভাবে টু কস স্কোয়ার থ্রাইস পাই বাই এইট হোল স্কোয়ার একইভাবে কস স্কোয়ার ও টু 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 গেল কই টু কস স্কোয়ার ফাইভ পাই বাই এইট হোল স্কোয়ার প্লাস একইভাবে টু কজ স্কোয়ার সেভেন পাই বাই এইট এটার উপরে হোল স্কোয়ার লেখা যায় এবং আমি সেকেন্ড ব্যাকেট শেষ করে দিলাম আর ডান পাশের ওগুলো তো আমরা ইয়ার জন্য লিখছি কি বলে তোমার বোঝানোর জন্য তাই না এটাকে আমরা ভ্যানিশ করে দেব পুরাটুকুকে ভ্যানিশ করে দেব আহা
বারবার ডিস্টার্ব করে দিন। পুরাটুকুকে ভ্যানিশ করে দেব। হ্যাঁ, এই পর্যন্ত দেখো আমাদের প্রবলেম নেই তো, সেকেন্ড ব্যাকেট শেষ। আচ্ছা, এই পর্যন্ত যদি প্রবলেম আমাদের, আমি এরপরে লাইনে যাই 1/4। আমরা এরপরে যেটা করতে পারি সেটা হলো একবারে সূত্রগুলো হয় যেহেতু দিয়ে দিতে পারি। এখন আর ব্র্যাকেট লাগতেছে? হ্যাঁ লাগে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমরা কি সূত্র দিতে পারি এখন বলো? 2cos²π/θ-কে কি লিখতে পারি? 1+cos π/8 আছে এখানে, একে ডাবল করলে কি হবে? π/4, বুঝো না কেন? এটার উপরে আবার হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিয়ে রাখতে হবে, বুঝেছ? এটা 1+cos এই 3π/8 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 1+cos এটা এটা এই যে 5π/8 ওই একই রকম, 2 দিয়ে গুণ করলে নিচের 8 4 হয়ে যাবে হোল স্কয়ার। 1+cos এটা হলো 7π/4 হোল স্কয়ার দিলাম, সেকেন্ড ব্যাকেট শেষ। দেখো এই পর্যন্ত আমাদের কোনো সমস্যা মনে হয় কি না? আমার মনে হয় কোনো সমস্যা না, আমার মনে হয় কোনো সমস্যা না। এখানে না বোঝার মতো তেমন কোনো জটিল কোনো কথা আমরা বলিনি। এরপরে আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সবচেয়ে কোনটা হলো কত, যে কত π/4, ওকে আমরা ভাঙবো না। 3π/4, 5π/4 বা 7π/4 কে আমরা যদি π/4 এর মতো করে ভেঙে ফেলতে পারি, ওই যে 9-10-এ যেভাবে শিখেছিলাম, 9-10-এ এই যে ত্রিকোণমিতিতে কি জানি ছিল না এরকম মান, হ্যাঁ হ্যাঁ ওই টাইপের করে আমরা এটাকে ভেঙে ফেলতে পারি। তো সেই চেষ্টা এখন আমরা করব। সেকেন্ড ব্র্যাকেট এটার আর ভাঙার কিছু নাই, আমরা 1+cos π/4 আছে, একে ভাঙার কিছু নাই, যেমন আছে তেমন রেখে দিলাম। এরপরে কত আছে? এরপরে থেকে আমরা ভাঙার চিন্তা করব, কারণ সবার শেষে যাতে π/4ই থাকে, কোয়াড্রেন্ট চেঞ্জ হয়ে, বুঝতে পারতেছ? তাহলে এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের পরিবর্তে সেকেন্ড ব্র্যাকেটটা সরায় নিই। ও মাই গড, কলমের ব্যাটারি বোধ লো হয়ে গেছে, এই জন্য একটাই চার্জ দিলে আর একটা কাজ করে। তাহলে এখানে আমাদের থার্ড ব্যাকেট প্রয়োজন হয়, কারণ সেকেন্ড ব্যাকেট ভিতরেই লাগছে। 1+cos 3π/4 কে আমরা ইচ্ছা করলেই π-π/4 লিখে দিতে পারি। দেখো তো বুদ্ধিমত্তা চেক করে ঠিক আছে কিনা। এভাবে আরো সব জায়গায় প্লাস সেকেন্ড ব্র্যাকেট 1+cos π+π/4, ঠিক 9-10 তো এখন ভুলে যাওয়ার কথা না। এরপর আর একটা পদ আছে, সেটা আমরা নিচে লিখি 1+cos এটাকে 7π/4 কে আমরা কি করতে পারি? 2π-π/4, দেখো তো লিখতে পারি কিনা, সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার এবং থার্ড ব্র্যাকেটটা এখন শেষ হয়ে গেল। সমস্যা? ওকে, সমস্যা না হলে আমরা আর একটু উপর উঠাই এটা।
এখন ওই যে কোয়ার্ডিনেট হিসাব মনে আছে তো? জি স্যার। সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস cos পাই বাই 4 হোল স্কয়ার প্লাস 1, এটা কি হইব? কে বলবে যে cos পাই বাই cos পাই মাইনাস পাই বাই 4 কে কি লেখা যায়? কোন কোয়ার্ডিনেট এটা? কোন কোয়ার্ডিনেট বলো তো? সেকেন্ড কোয়ার্ডিনেটে cos পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। এইজন্য cos পাই বাই 4 হোল স্কয়ার। ঠিক আছে, এবার 1 প্লাস এটা কি করব? এটা কোন কোয়ার্ডিনেট? থার্ড এসে মাইনাস cos পাই বাই 4। কি থাকবে? মাইনাস না প্লাস? মাইনাস নাকি? মাইনাস। হ্যাঁ, থার্ড কোয়ার্ডিনেট মাইনাস, তাহলে পাই বাই সরি cos পাই বাই 4 উপরে হোল স্কয়ার আছে। এবার প্লাস লাস্টে যেটা আছে এটা কোন কোয়ার্ডিনেট? ফোর্থে cos পজিটিভ প্লাস। লেখাটা সরাই গেল, cos পাই বাই 4 হোল স্কয়ার আছে সেকেন্ড ব্র্যাকেট শেষ। এই পর্যন্ত আমার মনে হয় কোনো সমস্যা নেই, আছে? তো 1/4 ইনটু 2 লিখে আমরা এটাকে এরকম লিখতে পারি না? দেখো তো 1 প্লাস cos পাই বাই 4 হোল স্কয়ার প্লাস 1 মাইনাস cos পাই বাই 4 হোল স্কয়ার, তাহলে দুইটা দুইটা করেছিল সবই, এখানে 2টা কমন নিয়ে ফেলছে একবারে। এখানে থাকলো হাফ, আর এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে কি লেখা যায়? 2 × a² প্লাস বি স্কোয়ার না? 1 প্লাস cos স্কোয়ার পাই বাই 4, অথবা এটা যদি বুঝতে অসুবিধা হয় এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দাও, এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দাও, কেটে এটাই থাকবে। বুঝতে পেরেছ? কিন্তু আমরা জানি যে cos স্কয়ার পাই বাই 4 মানে কত? পাই বাই 4 মানে কয় ডিগ্রি? 45 ডিগ্রি নাকি? 1/√2, তাহলে এটার মান বসাই দেই এখন। এখানে থাকছে হলো শুধু 1 প্লাস 1/√2 স্কয়ার, তার মানে হলো 1 প্লাস 1/2, তার মানে হলো লসাগু করলে 2 প্লাস 1 3/2 সমান সমান হলো 3/2, এটাই আমাদের প্রমাণ করার বিষয় ছিল রাইট সাইড। আমরা নিশ্চয়ই আমাদের অঙ্কটা চূড়ান্ত ভাবে করতে পেরেছি, তাই না? এটা আমাদের 3/2 প্রমাণ করতে হবে। ক্লিয়ার? জি স্যার। তুলি বুঝছ? মিম বুঝছ? হ্যাঁ বুঝছি। তাহলে দেখো এরপরে কোনটা করা যায়। টাইপ এরপরে হলো টাইপ 3। টাইপ 3 তেও দেখা যাচ্ছে 3-4 নাম্বার অঙ্ক, এখানেও বোর্ডে আসছে খুব কম, তো আমি কোনটা নিয়ে তোমাদেরকে সহায়তা করতে পারি? এখানেও কি 3 নাম্বার করে দেখাবো? এইটা দেখো, এটা করলে চলে কিনা? ঠিক আছে, তো এই অঙ্কটা কিন্তু শর্ত কিন্তু যে এগুলো সাইন থিটা প্লাস সাইন ফাই ইকুয়াল টু এ, কস থিটা প্লাস কস ফাই ইকুয়াল টু বি, এই দুইটা হলো শর্ত, তাহলে আমাদের কপি করার দরকার এই দুইটাই। ইমেজ হয় কেন?
কপি ইমেজ যখন এগুলো ক্লিয়ার করে দিতে পারি। ইমেজটা কপি করে নিয়ে আসলাম, একটা ইমেজ আর তিন নাম্বারটাই প্রমাণ করতে হবে এতটুকু, সেটাও কপি করে নিয়ে আসতে পারি এবং ওকে কিছুটা ছোট করে দিই, তাহলে অঙ্কটা একসাথে আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এখন আমাদের তাহলে এই অঙ্কটা করতে হলে দেওয়া আছে সভাপতি তুলতে হবে আমাদের, এই এটা হলো ছিল তিনের তিন, আমরা দেওয়া আছে লিখে এটা তুলব, বলতে ওই যে সাইন থিটা প্লাস সাইন ফাই ইকুয়াল টু এ, এবং আরো একটি শর্ত এখানে আছে সেটা হলো কস থিটা প্লাস কস ফাই ইকুয়াল টু বি, এই দুটা দেওয়া আছে আমাদের, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা অবশ্যই যেহেতু প্রমাণ করতে হবে তাহলে এমন কিছু কাজ করব যাতে আমাদের প্রমাণটা সহজভাবে চলে আসে। এটা উদাহরণে করে দেওয়া আছে কিনা এটা এগুলো অঙ্ক জানি না, যাই হোক আমরা করি। এই দেওয়া আছে কি, এইটাকে আমরা এক নং সমীকরণ দিলাম, এইটাকে আমরা দুই নং সমীকরণ দিলাম, অসুবিধা? আচ্ছা, এখন আমরা এক নং ও দুই নং কে বর্গ করে যোগ করব, তাহলে দেখো তো এক আর দুই নংকে বর্গ করে যোগ করার মানে কি দাঁড়ায় এরকম কিনা, সাইন থিটা বর্গ কেন করতে হবে সেটাও কিন্তু একটা ব্যাপার। দেখো যে ডান পাশে যে প্রমাণ এর মধ্যে এ স্কোয়ার আছে, বি স্কোয়ার আছে, এখানে তোমার কি আছে, এ আছে, বি আছে, তো এদের কি স্কোয়ার না করলে বর্গ না করলে স্কোয়ার আসবে, আসবে, এই জন্য সাইন থিটা সাইন ফাই এটার বাম পাশের বর্গ প্লাস cos theta plus cos phi square equal to ডান পাশে থাকছে হলো a square plus b square, দেখো তো বর্গ করে যোগ করি এটাই হয় কিনা। এটাই হয় না, তাইলে বা আমরা এটাকে এখন কি করতে পারি, আমাদের জানার মধ্যে আমরা সরাসরি যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো দেওয়ার চেষ্টা করব, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এটা ভিন্ন ভিন্ন রাশি যেহেতু তাহলে আমরা আলাদা আলাদা ভাবে এইটুকের সূত্র দিব আবার এইটুকেরও সূত্র দিব, সেই সূত্র দুটো লিখতে থাকি। স্কোয়ারটা একটু আগে লিখি, হ্যাঁ স্কোয়ারগুলা মানে আমি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যদি এভাবে লিখি অসুবিধা নাই, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান যদি আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি লিখি তাহলে লিখে কোনো অসুবিধা আছে নাই, এরকম লিখতে যদি আমার কোনো অসুবিধা না হয় আমি ওই কাজটাই এখানে করতে চাই, সাইন স্কোয়ার ফাই প্লাস টু সাইন থিটা সাইন ফাই, একইভাবে কজ স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার ফাই প্লাস টু কজ থিটা কজ ফাই ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমার মনে হয় না কোন রকম কষ্ট হচ্ছে তোমাদের, কষ্ট হচ্ছে কি? এবার দেখো থিটা ওলা গুলোকে এক জায়গায় ফাই ওলা গুলোকে এক জায়গায় করতে পারি না, হ্যাঁ তার মানে আমরা এবার থিটা ওলা গুলোকে সাজাই, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা গেল, এই যে ফাই এইটা আর এটা এদেরকে এক জায়গায় করি, সাইন স্কোয়ার ফাই প্লাস
cos square 5 করলাম আর কে থাকে এই যে এই পদ আর এই পদ এদের মধ্যে কি কমন আছে কিছু আছে 2 কমন 2 cos theta cos theta কমন আছে আর cos theta টা কমন নিতে চাই না cos theta কি কমন আছে না 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 cos theta cos 5 fly plus sin theta sin 5 equal to এখানে এসে কলমটা ব্যাটারি চেঞ্জ করতে হবে আবার a স্কয়ার প্লাস b স্কয়ার বা এটার মান কত 1 এটার মান কত 1 একবার আমি 2 লিখলে অসুবিধা না স্যার এবার তুমি যদি তোমার দৃষ্টিভঙ্গি বড় করো তাহলে দেখো এই পুরাটুকে একদমই পড়ে দেখো তো কিছু হয় কিনা cos theta cos 5 plus sin theta sin 5 what is this cos a minus b দেখো তো আমি তাই লিখেছি কিনা cos theta minus 5 এই পর্যন্ত আমি কি বোঝার মতো লিখলাম বুঝতে পারলাম এই পর্যন্ত বুঝতে পারলাম কিনা ওকে তাহলে আমাদের এটা হলো এবার বা এখানে 2 থাকছে প্লাস 2 cos না এখান থেকে একটু কাজ করা যায় 2 টা তো দুইটা দুইটা থেকে কমন নেওয়া যায় এই দুইটা মিলে কত এই যে এই দুইটা মিলে কত একবারে 2 লিখে দিলে ভালো হতো ওই সময় বললাম মুখে আবার লিখলাম এটা তো ডিলিট করে দিই এখানে যদি আমি একবারে 2 লিখতাম তাহলে সুবিধা হতো না তাহলে এখন এই 2 আর এই যে 2 কমন নেওয়া যায় দুটা যদি কমন নেই তাহলে কি থাকবে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি 1 প্লাস cos থিটা মাইনাস পাই আর এই পাশে যা আছে তাই a স্কয়ার প্লাস b স্কয়ার এখন তুমি যদি দৃষ্টিভঙ্গি একটু বড় করো তাহলে দেখো 1 প্লাস cos থিটাকে আমরা কি লিখতে পারি cos স্কয়ার থিটা বাই 2 তাহলে এটাকে আমরা তাই লিখতে পারি 2 cos স্কয়ার থিটা মাইনাস 5 বাই 2 যা আছে তার অর্ধ সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার দেখো আমি এ পর্যন্ত ঠিক আছে কিনা আমরা কত নাম্বার করতেছিলাম তিন নাম্বার আচ্ছা অসুবিধা নাই তিন নম্বরের লাস্টে যাইতে হবে কোথায় দেখাতে হবে ট্যান ট্যান থিটা মাইনাস 5 বাই 2 সমান তো ট্যানে যাইতে হবে তাই তো আরে আগেরটা আবার কিন্তু কজ এই যে কজ হাফ আগেরটা হইলে প্রায় কাছাই গেছি যে দুই নম্বরের কাছে চলে গেছি প্রায় বুঝো নাই দুই নম্বরের কাছে প্রায় চলে আসছে বা এটাকে আমরা লিখতে পারি 4 cos স্কয়ার এটাকে কিন্তু যেভাবে লেখা যায় হাফ থিটা মাইনাস 5 বইতে এইভাবে প্রিন্ট করছে সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার এখন তুমি যদি এটা বর্গ করে দাও তাহলে দুই নম্বরেরটা প্রমাণ হয়ে যাবে যেটা উপরেরটা উপরেরটা ঠিক আছে না যেটা জি স্যার কিন্তু আমাদের তো এটা না আমাদের তো দরকার তিন নাম্বারটা tan দরকার তাই না তাহলে cos যেহেতু পেয়ে গেছি tan পাইতে বেশি সময় লাগবে না
আমরা এটাকে আরেকটু সাইজ করি, cos theta minus phi equal to আমরা এটাকে a square plus square by 4 এভাবে লিখতে পারি, পারি এটাকে আমরা 1 by sec square theta minus phi by 2 এরকম লিখতে পারি, a square plus square by 4 দেখো কোনো সমস্যা হলো কিনা। এরপরে যদি আমরা বিপরীতকরণ করি তাহলে sec স্কয়ার কে আমরা উল্টায় দিলাম, এটাকে থিটা মাইনাস পাই লিখলাম, তারপরে উপরে হলো কত 4, সরি উপরে হলো 4, নিচে হলো a স্কয়ার প্লাস b স্কয়ার, কিন্তু আমাদের দরকার হলো কোথায় যাওয়া, tan এ যাওয়া দরকার, তো sec এর সাথে tan এর সম্পর্ক আছে না বলো, সূত্র দিয়ে আমরা কি চিন্তা করতে পারি, sec স্কয়ার থিটা কে 1 প্লাস tan স্কয়ার থিটা লেখা যায়, এটাকে আমরা 1 প্লাস tan স্কয়ার হাফ থিটা মাইনাস ফাই লিখতে পারি ইকুয়াল টু 4 বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, কোনো সমস্যা, কোনো সমস্যা নাই, tan কে আমরা শুধু বাম দিকে রেখে দেব, tan স্কয়ার হাফ থিটা মাইনাস ফাই 1 ওই পাশে যা বিয়োগ হয়ে যাবে, তাহলে 4 বাই a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 1, তো এখন তো হয়েই গেল, বুঝতে পারতেছি tan স্কয়ার হাফ থিটা মাইনাস ফাই এটা সমান, এখানে একবারে যদি আমি লিখি a স্কয়ার প্লাস b স্কয়ার লসাগু হলে 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার এমন হবে, এখন আমরা বর্গমূল করে দিলেই লিখতে পারি, সুতরাং tan হাফ থিটা মাইনাস ফাই ইকুয়াল টু প্লাস মাইনাস, পুরাটার উপরে রুট দিছে নাকি দুইটার উপরে আলাদা আলাদা, পুরাটার উপরেই দিছে, তো আমরা পুরাটার উপরেই লিখে দিতে পারি এভাবে 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস প্রমাণিত। অঙ্কটা লম্বা হলো না, ভালোই তো লম্বা, কোনো জায়গায় কোশ্চেন করবা কেউ, তাহলে দেখো সূত্রের আসলে বিকল্প নাই, সূত্র জানা না থাকলে একেবারে খুবই অসুবিধা, এবার চারও তো একই স্টাইলি করে দিব নাকি ট্রাই করবা, তো বুঝতে পারতেছো না যে একই স্টাইল, ওই কাজই ওই সব কাজই, হ্যাঁ না পারলে করে দিব না, এখন পাঁচের এক না দুই কোনটা করব, দুই ঠিক আছে, আমরা এই অঙ্কটা দেখাবো 2 cos 7.5 ডিগ্রি কে এভাবে লেখা যায়, আমরা গতানুগতিক এটা হলো কত 2 5 এর না
पाँचे दो लेफ्ट साइड को लिख ली, लेफ्ट साइड इक्वल टू टू कॉस टू कॉस साढ़े सात डिग्री, तो टू कॉस साढ़े सात डिग्री थाकलो डान पास देखते प्रत्येक रूटर मध्य रूट, रूटर मध्य रूट तक तो रूट आनते ही पुराटार ऊपर जो रूट आनते जाए स्कोर करते हैं स्कोर कर कत फोर और कज स्कोर साढ़े सात डिग्री देखो भूल कर ला अच्छा तो फोर के तो टू इन टू टू कज स्कोर सात समस्त हाफ সাড়ে সাত ডিগ্রি এরকম লিখতে পারি এখন এইটুকু তো একটি সূত্র হয়ে যায় বুঝতে পারো টু কজ স্কয়ার থিটাকে কি লেখা যায় ওয়ান প্লাস কস থিটা কস টু থিটা তাহলে আমরা রুট টু ইন্টু ওয়ান প্লাস এই সাড়ে সাত ডিগ্রি ডাবল কত বুঝতে পেরেছ বোঝা নাই এ পর্যন্ত বুঝছ বুঝছি এবার আমরা ওই কাজেরই পুনরাবৃত্তি করব এখানে আর একটা রুট নিলেই এটাকে ফোর কজ স্কোয়ার পনেরো ডিগ্রি লেখা যায় যাকে আমরা একবারে টু ইন টু টু কজ স্কোয়ার পনেরো ডিগ্রি লিখতে চাই অসুবিধা উদ্দেশ্য এটাকে আর একবার সূত্রে দেওয়া টু কজ স্কোয়ার পনেরো ডিগ্রি এটাকে কি করা যাবে মান এবার আমরা জানি মুখস্থ আমাদের তাহলে এখন আমরা টু প্লাস এটাকে লিখতে পারি টু ওয়ান প্লাস রুট থ্রি বাই টু এরকম এখন সরল করে দেওয়ার কাজ এখন আর ত্রিকোণমিতির কোনো জ্বালা নাই এখন আমরা সংখ্যাকে হিসাব করে নিকাশ করে দিয়ে দেবো যা হয় এখানে লসাগু করে দিব আহ আরে বাপরে মাকা হইয়া জায়গা যে লসাগু করলে এইটু আর নিচে একটু কাটা যাবে বুঝতে পেরেছ কাটা গেলে থাকবে কলমের খালি আসলে এবার গেল না টু প্লাস রুট থ্রি থাকবে দেখো ডান পাশে এটাই করতে পেরেছি এই অনুশীলনীতে খুবই কম অঙ্ক ঝামেলাও কম আমরা ত্রিকোণমিতিক অভেদাবলীর অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে কারণ অভেদাবলীর এই অঙ্কগুলো বারবার ভুলে যায় মানুষ এক কিন্তু স্টাইল একই রকম তারপরেও কেমন জানি ভুলে যায় না এ পর্যন্ত মোটামুটি সহজ দেখো এখানে এই অনুশীলনীতে অঙ্ক কম না বলো অনেক কম এখন ছয় থেকে কোনটা করবো বলো ছয় তো শেষ অঙ্কগুলোর মতো নেই আমি ওইগুলোতে বর্গ বলে দেয় এইটার বর্গ করে নিচ্ছি
এবার যদি এ প্লাস বি নট ইকুয়াল টু জিরো, মানে এ আর বি কোণের যোগফল কখনো শূন্য হতে পারবে না এই শর্তে, সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু টু সাইন এ প্লাস বি হয়, তাহলে আমাদের দেখাতে হবে টেন এ বাই টু টেন বি বাই টু ইকুয়াল টু ওয়ান বাই থ্রি। এই অঙ্কটার জন্য আমরা দেওয়া আছে শুরু করব ছয়ের এক, দেওয়া আছে তুলে ফেলি সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু টু সাইন এ প্লাস বি। আর এই যে আর একটা শর্ত আছে, এটা তো আমরা পরে ব্যবহারের সময় বলেই দিব যে আসলে সাইন এ প্লাস বি তো জিরো হতে পারে না, তাই না? তো এখন বা সাইন এ প্লাস সাইন বি, এটা হলো যোগের যোগ থেকে গুণে রূপান্তরের সূত্র, মনে আছে? কথা বলতে হবে সাইন এ প্লাস সাইন বি থাকলে কি হয়, টু সাইন এ প্লাস বি বাই টু কস এ মাইনাস বি বাই টু। আর এই পুরাটা যদি থিটা চিন্তা করি, তাহলে শুধু সাইন থিটাকে কি লেখা যায়, টু সাইন এর জায়গায় আছে যা তার অর্ধেক এ প্লাস বি বাই টু কস এ প্লাস বি বাই টু। দেখো বুঝছো কিনা? এটা যদি বুঝে থাকো তাহলে আমরা এটা তো সমান সমান, এই বাম দিকে যদি নিয়ে আসি তাহলে দুইটার মধ্যে কমন কি থাকবে, সাইন এ প্লাস বি এখানে আছে, এখানেও আছে, টু সহ সাইন এ প্লাস বি কমন দেয়, তাই তো? তাহলে আমরা যদি সেটা কমন নেই লিখতে পারি এভাবে, টু সাইন এ প্লাস বি বাই টু কমন কস এ মাইনাস বি বাই টু মাইনাস টু কস এ প্লাস বি বাই টু ইকুয়াল টু জিরো। দেখো কিরকম লিখলে কোনো কষ্ট হয় কিনা বা বুঝতে অসুবিধা মনে হয় কিনা? আচ্ছা, তাইলে এখন এই যে টু, এখানে টু সহ এইটুকু একটা গুণফল আর এইটুকু একটা গুণফল, এদের মান হলো কত, জিরো। তাহলে এসব ক্ষেত্রে আমরা কি বলি সাধারণত, এসব ক্ষেত্রে আমরা কি বলি সাধারণত, হয় এইটা জিরো না ওইটা জিরো, এরকম বলি না? তাহলে এই টু তো এমনি চলে যায়, কিন্তু সাইন এ প্লাস বি, দেখো খেয়াল করো সাইন এ প্লাস বি বাই টু, ওরা বলে দিছে যে এ প্লাস বি এর মান কখনো কি হবে না, জিরো হবে না। তাহলে এ প্লাস বি এর মান যদি জিরো না হয়, তাহলে জিরো না হলে জিরো ছাড়া অন্য যে কোনো কিছু কে টু দ্বারা ভাগ করলে সেও জিরো হবে না। তাহলে সাইন যদি জিরো না হয়, এটা আমরা জানি একমাত্র সাইন জিরো ডিগ্রি হলেই কেবল তার মান জিরো হয়, তাছাড়া কি হয় হয় না। যেহেতু শর্তে বলে দিছে এ প্লাস বি জিরো হবে না, তাইলে আমরা বলতে পারি নিশ্চিত ভাবে যে সাইন এ প্লাস বি বাই টু এটার মান কখনোই জিরো হবে না। তাহলে অবশ্যই তাহলে এটা জিরো হওয়া লাগবে, আমরা একবারে বলে দিতে চাই, কস এ মাইনাস বি বাই টু মাইনাস টু কস এ প্লাস বি বাই টু ইকুয়াল টু জিরো।
পাশে বলতে হবে যেহেতু a প্লাস b ইজ নট ইকুয়াল টু জিরো সুতরাং সাইন a প্লাস b বাই টু ইজ নট ইকুয়াল টু জিরো ক্লিয়ার বাস এই পর্যন্ত যদি আমরা আসি তাহলে পরের লাইন cos a মাইনাস b বাই টু সমান সমান টু cos a প্লাস b বাই টু এরকম লেখা যায় লিখলে কোনো অসুবিধা কিনা বলো আমরা একটু উপরে যাই দেখো উপরের যে এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা আর 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 গুণ করলে নিচেরটা এই যে এখানে ওই ডান পাশেরটাকে নিচে নিয়ে আসা যায় এখানে থাকলো শুধু টু এই পর্যন্ত মানতে রাজি আছো কিনা এই টু এর নিচে কিছু না মানে ওয়ান আছে চিন্তা করা যায় এবার আমরা পুরো রাশিটাকে যোজন বিয়োজন করে বিয়োজন যোজন করে দিব লাভ হবে তাতে এটার সাথে যোগ করে দিব সরি যোগ না যোগ না বিয়োজন যোজন মানে বিয়োগ করে দিব cos a বাই টু প্লাস b বাই টু উপরেটা সবসময় আগে হয় এখানে হলো টু মাইনাস ওয়ান টু প্লাস ওয়ান পাশে তুমি বলে দিতে পারো বিয়োজন যোজন করে কথাটা লিখে দিতে পারো এই পর্যন্ত তো আমার মনে হয় না কোনো ভেজাল বা কোনো কিছু আছে এখন দুই ভাবে তুমি মনে রাখতে পারো একটা হলো cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b এরকম থাকলে রেজাল্ট কি হয় তুমি এইটার সূত্রও জানো এটার সূত্রও জানো একবারে সূত্র বসাই দিয়েও করতে পারো একবারে সূত্র বসাই দিয়ে করা ভালো হবে নাহলে মনে নাও থাকতে পারে তাই না একটু লম্বা হবে cos a মাইনাস b কে আমরা কি লিখতে পারি cos a বাই টু cos b বাই টু প্লাস সাইন a বাই টু সাইন b বাই টু গেল এটা মাইনাস cos a বাই টু cos b বাই টু মাইনাস হওয়ার কথা ছিল কিন্তু বাইরের মাইনাসের জন্য প্লাস সাইন এ বাই টু সাইন বি বাই টু বুঝছো কিনা দেখো তো এটা একই ভাবে নিচেও cos a বাই টু cos b বাই টু মাইনাস আছে তাহলে প্লাস সাইন a বাই টু সাইন বি বাই টু এখানে প্লাস চিহ্নই আছে প্লাস দিলাম cos a বাই টু cos b বাই টু প্লাস থাকে মাইনাস হয় পদের ক্ষেত্রে তাহলে হলো সাইন এ বাই টু সাইন বি বাই টু ইকুয়াল টু এইখানে আমরা দেখতে পাচ্ছি উপরে থাকে ওয়ান নিচে থাকে থ্রি
আল্লাহু আকবার। এখন আমরা কাটাকাটি যাই, দেখো এই যে এই পদ আর এই পদ কাটা যায়, নিচে এই পদ আর এই পদ কাটা যায়, উপরে থাকে টু সাইন এ বাই টু সাইন বি বাই টু, নিচে থাকে টু কস এ বাই টু কস বি বাই টু ইকুয়াল টু ওয়ান থার্ড, টু টু কাটা, সাইন এ বাই টু কস এ বাই টু, এটাকে আমরা লিখতে পারি সুতরাং টেন এ বাই টু টেন বি বাই টু ইকুয়াল টু ওয়ান থার্ড। আমাদের কি প্রমাণ করতে বলছিল মনে আছে? এইটাই, সুতরাং আমরা সে প্রমাণটাও করতে পারলাম। একটু লম্বা হয় ভেঙে চুরে করলে, আর যদি একবারে শুধু লিখতে পারতাম তাহলে আরেকটু এক লাইন সহজ হতো, এই আর কি। সূত্রের দখল যার যত বেশি হবে সে তত দ্রুত অঙ্ক করতে পারবে। এই মনে হয় খুব বেশি কঠিন লাগে নাই, এই অনুশীলনীও শেষ।